ভারতের পর স্বাগত সোনার সাজে মা দুর্গা। এই থিমকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে পূজার বিভিন্ন আয়োজন নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়। কার্যত ইতিমধ্যেই কিন্তু কারা নাড়ছে শারদীয় দুর্গা উৎসব। মৃৎশিল্পীরাও চরম ব্যস্ত মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে। তার পাশাপাশি ক্লাবের একাধিক উদ্যোক্তারাও কিন্তু তাদের প্যান্ডেল সহ বিভিন্ন থিম নিয়ে একেবারে চরম ব্যস্ততায় রয়েছে। একের পর এক রাজ্যের বনেদী ক্লাবগুলি তাদের থিম নিয়ে সাংবাদিক সম্মেলন করছে এবং এবারের স্বামী বিবেকানন্দ ক্লাবের নয়া থিম সোনার সাজে মা দুর্গা। এই থিমকে সামনে রেখেই আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে ক্লাবের সম্পাদক থেকে শুরু করে পূজা কমিটির একাধিক সদস্যরা ছিলেন এবং তাদের চারদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে, তারা কি কি থিম রেখেছেন এবং কত টাকার বাজেট নিয়ে এবারের পূজার আয়োজন করছে স্বামী বিবেকানন্দ ক্লাব, প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করেন ক্লাব সভাপতি। তিনি কি বলছেন শুনুন। বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এসেছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা সবাই জানি, তো আমাদের স্বামী বিবেকানন্দ ক্লাব উত্তর বাজারঘাটের এবং শহর দক্ষিণাঞ্চলের সুনামের সঙ্গে আমরা প্রতি বছর দুর্গা পূজা শারদ উৎসবের আয়োজন করি। এবারে আমরা গত বছর থেকে আমরা থিমের উপর করার চেষ্টা করছি, এবার আমাদের মূল জোর যেটা সেটা হচ্ছে প্রতিমার উপর, সোনার সাজে মা দুর্গা, এটা আমাদের এবারের ভাবনা। এবং প্রতিমা নির্মাণ করে মানে তৈরি করছেন আমরা এবার যেটা মণ্ডপে বসাবো রাজ্যের স্থানীয় শিল্পী প্রখ্যাত শিল্পী উত্তম চক্রবর্তী এবং স্থানীয় যারা ডেকোরেটর রয়েছেন এবং শিল্পী রয়েছেন তাদের দিয়েই আমরা একটা কাল্পনিক প্যান্ডেল এখানে করব। আর আলোকসজ্জা এখানে রয়েছে নর্মাল যেটা আমরা করি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে সমাজের মধ্যে একটা সুস্থ বার্তা দেওয়া এবং এই এলাকার যারা রয়েছেন নাগরিক প্রত্যেককে পুজোর দিনগুলোতে আনন্দ দেয়, তো এর জন্য আমাদের এই আয়োজন। এবং সপ্তমী দিনে আমরা মহাপ্রসাদ এখানে বিতরণ করব। আমাদের বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে ক্লাবের পূজা কমিটির যিনি আছেন তিনি বলবেন। আপনারা শুনলেন ক্লাব সদস্যের বক্তব্য। কার্যত একেবারে তারা সোনার সাজে মা দুর্গা এই থিমকে সামনে রেখেই এবার পুজো তারা করতে যাচ্ছে এবং ভোকাল ফর লোকাল এই কথাটিকে সামনে রেখে স্থানীয় শিল্পীর দ্বারা তারা গোটা অনুষ্ঠান বা গোটা পূজার আয়োজন করছে। স্থানীয় শিল্পীর দ্বারাই তারা প্যান্ডেল তৈরি করবেন এবং স্থানীয় মৃৎশিল্পীরাই তাদের মূর্তি তৈরি করবেন। কার্যত একেবারে ভোকাল ফর লোকালের পথেই রয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। এই মূর্তি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।